কি মনে হয়, সারাক্ষণ পক 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 হাঁসের মতো পক পক এতগুলো দাঁত বের করে, মানে কতগুলো কথা বললেই কি আমি রাজা রানী হয়ে গেলাম? অপবিশ্বাস নিজেই তো বুবলে নাম নিয়ে ভাইরাল হচ্ছে। তো যাদের ধরেন হাজবেন্ড নাই, কোয়ালিটি নাই, এডুকেশন নাই, যাদের ব্যাকগ্রাউন্ড নাই, মা বাবা ভাই বোন যাদের নাই, কারো নিজস্ব কোনো কাজ করার অ্যাবিলিটি নাই, যোগ্যতা নাই, যাদের এডুকেশন নাই, যাদের টাকা নাই, কিছু নাই, ব্যাকগ্রাউন্ড নাই, তারা কি করবে? তারা একটা নীতিতে বিশ্বাস করে, চলেন কিছু একটা দেখাই, লোক জমবে, কিছু পয়সা পাবো। এরকম হলে আমাকে নিয়ে যত ট্রোল হবে, আমাকে যে তত যত নাটক হবে, আমি কিন্তু তত হিট। এই যে অশিক্ষিত কনসেপ্টটা, এটা কিন্তু আমার নেই। আমি কাজ করতে পারি, আমি এডুকেটেড, ওয়েল এডুকেটেড, আমি বিলং করছি, আমার হাজবেন্ড আছে আমাকে হেল্প করার। সঙ্গীত শিল্পীর কথা বলছি, সঙ্গীত শিল্পীরা কখনো বুড়া হয় না, তাদের কখনো এইজ হয় না, তাদের কাজের ক্ষেত্রে কখনো এইজ বাধা হয়ে দাঁড়ায় না, তাদের কাজের ক্ষেত্রে কখনো ফিগার বাধা হয়ে দাঁড়ায় না, তাদের কাজের ক্ষেত্রে দাঁত সুন্দর হতে হবে, চেহারা সুন্দর হবে, চামড়া ঝুলা যাবে না, এটা ভ্যারি করে না। কি মনে হয়, সারাক্ষণ পক 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 হাঁসের মতো পক পক এতগুলা দাঁত বের করে,